How to use Tor browser like a pro. Hello everyone, kemon achen sokole, ami mehedishakeel. So bondhura ajker video te ami kotha bolbo kibhabe apnara Tor browser professional der moto use korte parben ebong Tor browser ti securely use korte parben jate ei Tor browser er maddhome apnara jodi dark web othoba deep web use koren shei khetre apnader kono prokar problem na hoy apnader computer kono prokar hacking er shikar na hoy othoba kono hacker apnar location track na korte pare ei sokol bishoy niye kotha bolbo ei video te tahole deri na kore cholun shuru kora jak but tar age bolte chai guys this video is completely for educational purpose and the main motive of making this video is to teach you how you can stay safe and secure while using the Tor browser using the all feature we have in Tor browser. So Tor browser hoche emon ekti browser je browser er maddhome apnara chaile the onion router othoba bolte paren dark web deep web je sokol routing er maddhome kaj kore othoba je network er maddhome kaj kore shetike access korar jonnoi mulote Tor browser use kora hoy. Apnara jodi er theke beshi jante chan je Tor browser ki eti kibhabe setup kore keno use kore kara use kore kibhabe use korte hoy tahole ei niye kintu amar ekti dedicated ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার সেই ডেডিকেটেড ভিডিওটি দেখে আসতে পারেন আমি ভিডিওর লিংকটি এই ভিডিও ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর আইকনে দিয়ে দেব আপনারা এখানে ক্লিক করার মাধ্যমে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে এই টর নেটওয়ার্ক এবং টর ব্রাউজার এই সকল বিষয় নিয়ে আপনাদের আর কোনো প্রকার মিসকনসেপশন থাকবে না আপনারা বিস্তারিত জেনে যাবেন এই টর ব্রাউজার সম্পর্কে এখন চলুন দেখা যাক কিভাবে আপনারা এই টর ব্রাউজারটি ম্যাক্সিমাম সিকিউরিটির মাধ্যমে ইউজ করতে পারবেন এবং কোন কোন বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করে এই টর ব্রাউজারটি ইউজ করলে আপনারা যদি ডার্ক ওয়েব অথবা ডিপ ওয়েব ইউজ করেন সেই ক্ষেত্রে কমপ্লিটলি সিকিউর থাকতে পারবেন তাহলে সবার প্রথমে চলুন আমরা টর ব্রাউজারটি আমাদের কম্পিউটারে সেটআপ করে নিই সো এর জন্য আমি আমার ব্রাউজারটি ওপেন করব এবং গুগলে গিয়ে সার্চ করব টর ব্রাউজার দেন সবার প্রথম যে ওয়েবসাইটটি আসবে torproject.org এখানে ক্লিক করব এবং এটি হচ্ছে টর প্রজেক্টের অফিশিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে আমরা ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনে ক্লিক করে টর ব্রাউজারটি ডাউনলোড করে নিব আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ওকে সো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন টর ব্রাউজারটি ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে সো এটি ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে সো আমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডাউনলোডিংটি কমপ্লিট হয়ে যায় সো বন্ধুরা টর ব্রাউজারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব আমরা আমাদের ডাউনলোডস ফোল্ডারে যাব তাহলে এখানে দেখতে পাচ্ছেন টর ব্রাউজারের একটি ইনস্টলার ইএক্সই ফাইল রয়েছে আমরা এটির উপর ডাবল ক্লিক করে এই টর ব্রাউজারটি আমাদের কম্পিউটারে ইনস্টল করে নিব ডাবল ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো আসবে এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন দেন ইনস্টল তাহলে আপনাদের ডেস্কটপের উপরে এরকম টর ব্রাউজারের একটি ফোল্ডার চলে আসবে এই টর ব্রাউজারটি অ্যাজ এ পোর্টেবল ইউজ হয় এটি কখনোই আপনার কম্পিউটারে ডাইরেক্টলি ইনস্টল হবে না এটি এরকম একটি ফোল্ডারের ভেতর এক্সট্র্যাক্ট হয়ে যাবে এবং আপনারা চাইলে এই ফোল্ডার থেকে টর ব্রাউজারটি রান করতে পারেন আপনারা চাইলে কিন্তু এই টর ব্রাউজারটি একটি পেন ড্রাইভের ভিতরে কপি করে নিতে পারেন এবং এটি যদি আপনারা পেন ড্রাইভের ভিতরে কপি করে ইউজ করেন তাহলে এই টর ব্রাউজারটি অ্যাজ এ পোর্টেবল সফটওয়্যার ইউজ হবে এবং আপনারা পেন ড্রাইভটি আপনাদের কম্পিউটারে কানেক্ট করে রেখে এই টর ব্রাউজারটি রান করতে পারবেন ওকে এখন চলুন দেখা যাক কিভাবে আমরা টর ব্রাউজারটির মাধ্যমে ডিপ ওয়েবের সাথে কানেক্ট পেতে পারি অথবা দ্য অনিয়ন রাউটিং এর সাথে কানেক্ট পেতে পারি সো এর জন্য আমরা এই ফোল্ডারে ডাবল ক্লিক করব এবং এখানে স্টার্ট টর ব্রাউজার বলে যে আইকনটি রয়েছে সেই আইকনটির উপর ডাবল ক্লিক করব তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে টর ব্রাউজারটি ওপেন হয়ে যাবে সো এটি হচ্ছে টর ব্রাউজার এখন বর্তমানে কিন্তু এই টর ব্রাউজারটি একটি নর্মাল ব্রাউজার হয়ে আছে এটি ডিপ ওয়েবের সাথে অথবা বলতে পারেন দ্য অনিয়ন রাউটারের সাথে অথবা টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড নাই সো এটিকে কানেক্ট করার জন্য আপনাকে নর্মালি জাস্ট এই কানেক্টে ক্লিক করতে হবে তাহলে টর ব্রাউজারটি টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ব্রাউজারটি এখন টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে এটিকে যদি আপনারা চেক করতে চান যে আসলে এই ব্রাউজারটি টর নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে কিনা এবং আপনার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়েছে কিনা এটি দেখার জন্য আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এবং লিখবেন চেক ডট টর প্রজেক্ট ডট অর্গ দেন আপনারা ইন্টারপ্রেস করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটি দেখাচ্ছে কংগ্রাচুলেশন দিস ব্রাউজার ইজ কনফিগার টু ইউজ টর এবং এখানে দেখুন একটি আইপি অ্যাড্রেস দেখাচ্ছে বর্তমানে আমার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে এই আইপি অ্যাড্রেসে আসছে সো এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের টর ব্রাউজারটি টর নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে এখন আমরা চাইলে ডিপ ওয়েবের ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারি অথবা বলতে পারেন টর বেস যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোকে আমরা এই টর ব্রাউজার দিয়ে ভিজিট করতে পারবো অথবা ইউজ করতে পারবো মূলত এই টর ব্রাউজারটি কেন ইউজ করা হয় এই টর ব্রাউজারটি ইউজ করা হয় নিজেকে হাইড রাখার জন্য অথবা বলতে পারেন অ্যানোনিমাস থাকার জন্য সো এই টর ব্রাউজারটি যদি ইউজ করার পর আপনারা নিজেকে অ্যানোনিমাস না রাখতে পারেন অথবা হাইড করে না রাখতে পারেন তাহলে তো এই টর ব্রাউজারটি ইউজ করার কোনো মানে নেই সো মূলত এর জন্য এই ভিডিওটি বানানো যাতে আপনার টর ব্রাউজারটি আসলে প্রপারলি কিভাবে ইউজ করতে হয় এবং প্রপারলি কিভাবে নিজেকে হাইড রাখতে হয় অথবা অ্যানোনিমাস থাকতে হয় এবং অনলাইন সকল থ্রেট থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হয় এটি শেখানোই কিন্তু এই ভিডিওর মূল উদ্দেশ্য এখন চলুন দেখা যাক এই টর কিভাবে কাজ করে সো আমি যদি এখানে একটি সার্কিট আইকন রয়েছে সার্কিট আইকনে ক্লিক করি তাহলে দেখবেন নর্মালি এটি কিভাবে কাজ করছে প্রথমে আমার ব্রাউজারটি আইপি অ্যাড্রেসটি যাচ্ছে ইউনাইটেড স্টেটে এখানে একটি রিলে দেন এটি যাচ্ছে ল্যাটভিয়াতে এটি হয়ে যাচ্ছে আমার আইপি অ্যাড্রেস দেন এটি যাচ্ছে জার্মানিতে এটি হচ্ছে আমার আইপি অ্যাড্রেস দেন আমাদের টর প্রজেক্ট ডট অর্গ এই ওয়েবসাইটে কানেক্ট হচ্ছে অর্থাৎ আমার এই ব্রাউজারটি কানেক্ট হচ্ছে এই তিনটি রিলের মধ্যে দিয়ে গিয়ে টর প্রজেক্টে
এবং মূলত টর এভাবে একজন ইউজারকে সিকিউর রাখে। সে এরকম তিনটি কান্ট্রি কানেক্ট করে অথবা বলতে পারেন তিনটি নোডের আইপি অ্যাড্রেস কানেক্ট করে যে কোনো ওয়েবসাইট ভিজিট করে এবং এভাবে টর ইউজার থেকে সিকিউর রাখে। সো অবশ্যই আপনারা কোনো অনিয়ন ওয়েবসাইট ভিজিট করার আগে অথবা টর বেজ ওয়েবসাইট ভিজিট করার আগে আপনারা চেক করে নেবেন যে এখানে তিনটি টর সার্কিট এনেবল হয়ে গেছে কিনা। আপনারা চাইলে কিন্তু এই সাইটের জন্য এখানে ক্লিক করার মাধ্যমে নতুন একটি টর সার্কিটও জেনারেট করে নিতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি নিউ টর সার্কিট ফর দিস সাইট, তাহলে দেখবেন এখানে নতুন একটি নোড জেনারেট হয়ে গেছে। সো এটি হচ্ছে বেসিক বিষয় যেটি আপনাকে দেখে নিতে হবে এই টর ব্রাউজারটি ইউজ করার ক্ষেত্রে। সো এটি করার পর আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন যে কখনোই কিন্তু আপনারা আপনাদের টর ব্রাউজারটি এভাবে ফুল স্ক্রিন করবেন না, কারণ ফুল স্ক্রিন করলে কিন্তু আপনার ইউজেবিলিটি এবং আপনার এই মনিটরের যে সাইজ এটি কিন্তু একজন ডিটেক্ট করতে পারবে। কারণ কেউ যদি চায় যে আপনাকে ট্র্যাক করবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মনিটরের সাইজটিও কিন্তু অনেকটা ম্যাটার করে। সো কখনোই আপনার টর ব্রাউজারটি এভাবে ফুল স্ক্রিন করে ইউজ করবেন না। টর ব্রাউজারের যে ডিফল্ট সাইজটা রয়েছে সেই সাইজের ভিতরে যে কোনো অনিয়ন ওয়েবসাইট ভিজিট করার ট্রাই করবেন। আপনারা এই টর ব্রাউজার উইন্ডোটি কখনো ম্যাক্সিমাইজ করবেন না অথবা এভাবে ইনক্রিজ করবেন না। সো আপনারা যখনই টর ব্রাউজার দিয়ে কোনো অনিয়ন ওয়েবসাইট ভিজিট করবেন আপনাদেরকে এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এবং এরপরে আপনি যখন কোনো নতুন ওয়েবসাইট ভিজিট করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি যদি চান যে আগের আইপি অ্যাড্রেসটা অথবা আগের কানেকশনটা কমপ্লিটলি ডিস্ট্রয় করে ফেলবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই আইকনে ক্লিক করবেন এবং রিস্টার্ট টর ব্রাউজার এটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে নতুন একটি টর ব্রাউজার উইন্ডোটি ওপেন হবে এবং আপনারা নতুন একটি আইডেন্টি সহকারে টর ব্রাউজারটি ইউজ করতে পারেন। লেটস সে আমি যদি এখানে টাইপ করি চেক ডট টর প্রজেক্ট ডট অর্গ, তাহলে দেখতে পাচ্ছেন এখন আমার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে। এবং আমি যদি এখন এই রিলেতে ক্লিক করি তাহলে এখানেও দেখবেন আমার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে গেছে এবং আমাকে একটি নতুন আইডেন্টি দিয়েছে এই টর ব্রাউজার। সো এইভাবে আপনারা চাইলে এই আইকনে ক্লিক করার মাধ্যমে কিন্তু নতুন আইডেন্টি নিতে পারবেন এই টর ব্রাউজারে। এখন চলুন কথা বলা যাক টর ব্রাউজারের আরও কিছু ফিচার নিয়ে যেগুলো আপনারা ইউজ করার মাধ্যমে অনলাইনে আপনাদের আইডেন্টিটি হাইড রাখতে পারবেন এবং নিজেকে সকল প্রকার সাইবার থ্রেট থেকে অথবা হ্যাকিং থ্রেট থেকে সিকিউর রাখতে পারবেন। সো এর জন্য আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে যাবেন সেটিংসে, এবং সেটিংসে যাওয়ার পর আপনারা এখান থেকে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই ট্যাবে, এবং এই ট্যাবে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, তাহলে এখানে আপনারা সিকিউরিটি লেভেল বলে একটি অপশন পাবেন। সো এখানে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড সিলেক্ট করা থাকে যেখানে অল ব্রাউজার অ্যান্ড ওয়েবসাইট ফিচার আর এনেবল। সো আপনি যখনই ডার্ক ওয়েবের কোনো ওয়েবসাইট অথবা ডিপ ওয়েবের কোনো ওয়েবসাইট ভিজিট করবেন সেক্ষেত্রে কি হবে, একটি ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন প্রকার জাভাস্ক্রিপ্ট দেওয়া থাকবে। আপনি জানেন না আপনি কোন ধরনের ম্যালিসিয়াস কোনো ওয়েবসাইটে ভিজিট করছেন কিনা, কারণ ডিপ ওয়েবের ভেতরে কিন্তু বিভিন্ন প্রকার ম্যালিসিয়াস ওয়েবসাইট রয়েছে এবং হ্যাকাররা সাধারণত বসে থাকে এরকম ওয়েবসাইট বানিয়ে যে কখন কোনো ভিজিটর এই সকল ওয়েবসাইট ভিজিট করবে এবং তার কম্পিউটারের অ্যাক্সেস একজন হ্যাকার নিয়ে নিবে। সো কখনোই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা স্ট্যান্ডার্ড অপশনটা ইউজ করবেন না। আপনারা চাইলে সেফার অথবা আরও বেশি যদি সিকিউর থাকতে চান আপনারা এই সেফেস্ট অপশনটি ইউজ করবেন। সো আপনারা টর ব্রাউজারের এই অপশনটি ইউজ করার মাধ্যমে কিন্তু আরও বেশি সিকিউর থাকতে পারবেন যখন এই টর ব্রাউজারটি ইউজ করবেন। সো এই টর ব্রাউজারটি ইউজ করার আরেকটি বেস্ট প্র্যাকটিস রয়েছে এবং সেটি হচ্ছে আপনারা কখনো অনলাইন থেকে কোনো প্রকার ফাইল ডাউনলোড করে আপনাদের কম্পিউটারে রান করবেন না। কারণ দেখুন বাংলাদেশে কিন্তু এরকম অনেকটা মিসকনসেপ্ট আছে মানুষের মধ্যে যে তারা মনে করে ডার্ক ওয়েবে অনেক ধরনের ফ্রি হ্যাকিং সফটওয়্যার পাওয়া যায় এবং আপনি যদি এই ধরনের সফটওয়্যার ডাউনলোড করে আপনার মেন কম্পিউটারে রান করেন তাহলে সেক্ষেত্রে হবে কি আপনি অন্য কাউকে হ্যাক করবেন কি আপনার কম্পিউটারে দেখবেন কোনো হ্যাকারের আয়ত্ত চলে গেছে অথবা বলতে পারেন আপনি হ্যাক হয়ে গেছেন। সো কখনোই আপনারা এই কাজটি করবেন না। আপনারা কখনোই ডার্ক ওয়েব থেকে অথবা ডিপ ওয়েব থেকে কোনো প্রকার সফটওয়্যার ডাউনলোড করে নিজেদের কম্পিউটারে রান করবেন না। এবং আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন এবং সেখানে যদি আপনাদেরকে কোনো অপশন অ্যালাউ করার কথা বলে যে আপনার লোকেশন অ্যালাউ করেন অথবা আপনার কোনো নোটিফিকেশন অ্যালাউ করেন, সেই সকল কাজগুলো আপনারা কখনো ইউজ করবেন না যখন আপনারা টর ব্রাউজারটি ইউজ করবেন কোনো ডিপ ওয়েব অথবা অনিয়ন বেজ ওয়েবসাইট ভিজিট করার জন্য। সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলেই ভালো লেগে থাকে এবং আপনাদের মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব পেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।